আপনারা সবাই আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওর টপিক হচ্ছে এয়ারটেল এবং রবি সিমে কীভাবে ইওর ফ্রিডম ভিপিএনটা আনলিমিটেড এবং খুবই ভালো সুপার স্পিডে চালাবেন। এতদিন জিপি সিমের জন্য ছিল কনফিগার, কিন্তু এখন রবি এবং এয়ারটেল সিমে আনলিমিটেড কী সুন্দর স্পিডে চলতেছে সেটার প্রমাণ এবং প্রুফ সহকারে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখাই। দেখেন যদি কোনো সিমে ব্যালেন্স না থাকে বা এমবি না থাকে তাহলে কোন লোগোটা আসে। তো প্রথমে আমরা ডাটা অন করলাম। ডাটা অন করার পরে দেখেন লোগোটা এখানে কেমন আসতেছে, নেটওয়ার্কটা কীভাবে শো করতেছে। এভাবে শো করার পরে আমরা দেখাই যে আমাদের অ্যাক্সেস পয়েন্টটা কীভাবে সেটিং করেছি। এয়ারটেল সিমে গেলাম, এরপর অ্যাক্সেস পয়েন্ট, এরপর দেখেন আমি অ্যাক্সেস পয়েন্টে কী লিখেছি। প্রথমে অ্যাক্সেস পয়েন্ট নেমের জায়গাতে গুড লিখে দিয়েছি এবং এয়ারটেল MMS লিখে দিয়েছি, এরপরে সেভ করে দিয়েছি। এভাবে উপরে যে সেভ করে দেবেন, ওকে। দেন আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে ডাইরেক্টলি আপনাদের সেই কনফিগার ফাইলে চলে আসবেন। কনফিগার ফাইলটা চেক করে নেবেন যে এটা আপনারা যদি না থাকে আমি দেওয়ার পরে সেটা সেট আপ করে নেবেন, ব্যাকআপ, এরপর লোডিং কনফিগার করে নেবেন, ওকে। এরপরে ইউজার পাসওয়ার্ড কিন্তু সরে যাবে, লোড কনফিগার করার পরে ইউজার পাসওয়ার্ড সরে যাবে, সেটা কিন্তু আবার বসাই নিতে হবে। আর যদি পরে করেন তাহলে পরে সমস্যাটা হবে না, পরে ইউজার এবং পাসওয়ার্ডটা বসাই নেবেন, ওকে। দেন আমি এখন কানেক্ট করতে গেলাম। দেখেন কি দ্রুত কানেক্ট হয়ে গেল। এখন কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ইউটিউবে চলে যাব। ডাইরেক্ট যেহেতু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাতে চেয়েছি তাই আমি চলে গেলাম ইউটিউবে। এবং জিপি সিমের চাইতেও হয়তোবা কয়েক গুণ স্পিড ভালো পাবেন সেটাই আমি মনে করি। দেখেন এই ভিডিওটা দেখেন, এটা দেখেন জিপি সিমের চাইতে, এটা দেখেন কপিরাইট ক্লেম চলে আসবে আমার ইউটিউব চ্যানেলে, যেন আমি ফোনটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। বাট আমি বলবো যে জিপি সিমের চাইতেও ভালো স্পিড দিবে এয়ারটেল সিমে। দেখেন কি সুন্দর স্পিড চলতেছে। আপনারা বলেন যে ছয়টার দিকে নাকি চলে না, ছয়টা সাতটিরই বাজতেছে, টাইমটা একটু ফলো করবেন। দেখেন কি সুন্দর চলতেছে, হ্যাঁ বুঝতে পারবেন না এটা কি চলছে। আপনারা আশা করি সবগুলো প্রুফ এবং প্রমাণ পেয়ে গেছেন, ধন্যবাদ। আমি ভিডিওর শেষে আরেকবার বলবো, আপনারা যাদের ভাউচার লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার ডিসক্রিপশান থেকে আমাকে নক করবেন। ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ফেসবুক মেসেঞ্জারে নক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।